নবম থেকে দ্বাদশ নাকি পনেরো থেকে আঠেরো বছর? দ্বন্দ্বে স্কুল কর্তৃপক্ষ। পনেরোর নিচে ছাত্রছাত্রীদের কোভ্যাক্সিন টিকা ক্ষতি না হলেও উপকার কতটুকু তা নিয়ে সংশয় অভিভাবকেরা। ভ্যাকসিনেশন পোর্টালে 2007 সাল সেট করা থাকায় নদিয়ার শান্তিপুরে অধিকাংশ স্কুলে পনেরো বছরের কম বয়সী ছাত্রছাত্রী কয়েকজনকে ভুল করে ভ্যাকসিন দেওয়া হয়ে গিয়েছে। বিষয়টি জানাজানি হওয়ার পর স্কুল সহ সব মহলেই হইচই পড়ে গিয়েছে। মূলত শান্তিপুর পৌরসভা ও মহকুমা স্কুল পরিদর্শক অফিসের নির্দেশ মতো নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের ভ্যাকসিন দেওয়ার কর্মসূচি শুরু হয় 3রা জানুয়ারি থেকে, এমনটাই জানিয়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। তাদের দাবি, ছাত্রছাত্রীদের টিকাদানে আহ্বান জানানো এবং বিদ্যালয়ের উপযুক্ত একটি ঘর ব্যবহারের জন্য ছেড়ে দেওয়া ছাড়া বাকি কোনো কাজই তাদের দায়িত্বের মধ্যে পড়ে না। কে বেশি পাবে, কার বয়স কত, তা দেখার দায়িত্ব আগত সংশ্লিষ্ট স্বাস্থ্য দপ্তরের কর্মীদের। নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা ভ্যাকসিন পেলেও যাদের বয়স পনেরো বছরের নিচে তাদের জন্ম তারিখ খতিয়ে দেখে ভ্যাকসিন দেওয়া হয়নি, এমনটাই দাবি অভিভাবকদের। তবে এই বিষয়ে চিকিৎসকরা জানান, প্যানিক না করলে তেমন ক্ষতি হবে না কিছুই, কিন্তু অভিভাবকদের দুশ্চিন্তা, ক্ষতি নয় নাই হলো কিন্তু উপকার হবে কতটুকু? শিশুদের আর প্রাপ্তবয়স্কদের ডোজ তো আর এক হতে পারে না। তবে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে এটা ভুল, তিনি খতিয়ে দেখছেন বিষয়টি। আগত টিকা প্রদানকারী স্বাস্থ্যকর্মীদের আধিকারিকের সাথে কথা বলে সামগ্রিক দায়িত্বে থাকা শান্তিপুর পৌরসভার সর্বময় কর্তা প্রশাসক সুব্রত ঘোষ জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করিয়েছি, অতি সত্বর তারা উত্তর জানাবেন। কিন্তু গত 10 দিন ধরে শুধু শান্তিপুর নয়, জেলা এবং রাজ্যের বিভিন্ন স্কুলে পনেরো বছরের কম বয়সী ছাত্রছাত্রী অধিকাংশই ভ্যাকসিন পেয়ে গিয়েছে। ওইসব ছাত্রছাত্রীর বাড়ির লোকজন না বুঝেই ছেলেমেয়েদের স্কুলে পাঠিয়েছিলেন ভ্যাকসিন নেওয়ার জন্য, সঙ্গে তারা নিয়ে গিয়েছিলেন আধার কার্ড। তাদের জন্মের বছর 2007 সাল উল্লেখ ছিল, আর সেই কার্ড দেখাতেই জন্ম তারিখ খতিয়ে না দেখে তাদের ভ্যাকসিন দিয়ে দেওয়া হয়েছে। যদিও স্বাস্থ্য দপ্তর থেকে জানানো হয়েছে, ICMR এর নিয়ম অনুযায়ী পনেরো বছরের কম বয়সীদের ভ্যাকসিন দেওয়া যাবে না, তাদের অ্যাপ্রুভাল নেই। যতক্ষণ পর্যন্ত অ্যাপ্রুভাল পাওয়া যাবে না ততক্ষণ পর্যন্ত পনেরো বছরের কম বয়সীদের ভ্যাকসিন না দেওয়াই ভালো। যদিও পোর্টালে 2007 সাল সেট করা থাকলেও জন্ম তারিখ খতিয়ে না দেখেই পনেরো বছরের কম বয়সীদের ভ্যাকসিন দিয়ে দেওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। স্কুলেও দেখলাম যে 14 বছর প্লাস যাদের বয়স তাদেরকেও ভ্যাকসিনেশন দেওয়া হয়েছে, এবং এতে প্যারেন্টসরা নিজেরাই দ্বিধা চিন্তায় রয়েছেন আর কি বলবেন এই বিষয়ে? অ্যাকচুয়ালি তো আমাদের মিউনিসিপ্যালিটির যে স্বাস্থ্য দপ্তর বা এসআই অফিস থেকে যা নির্দেশ ছিল 15 থেকে 18 এজ গ্রুপ, আমরা সেই এজ গ্রুপ করে এবং অটোমেটিক্যালি ক্লাসটাও চলে আসছে, এসে আমরা সেইভাবেই মেসেজটা পাঠিয়েছিলাম গার্জিয়ানদের বা স্টুডেন্টদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বা বাইরের নোটিশে সবেতে এরকম, এবং প্রচারে মাইকিংয়েও তাই বলেছি। কিন্তু এমনকি আমার কাছে যারা পার্সোনালি আসছে আমি তাদেরকেও না করেছি যে দেওয়া যাবে না, একদিন কম হলেও দেওয়া যাবে না। কিন্তু আমি কার্যক্ষেত্রে দেখলাম মিউনিসিপ্যালিটি থেকে যারা এসেছিলেন ব্যাপারটা পরিচালনা করতে, তারা 7 সালটা পুরোই নিয়ে নিয়েছে, 31শে ডিসেম্বর পর্যন্ত নিয়ে নিয়েছে। এইবার এইখানে তো আমাদের কিছু করার নেই, এবার এতে যদি কোনো খারাপ ফল হয় সেটা আমরা আমাদের কিছু করার, আমাদের মেয়েগুলোই সাফারার হবে। কিন্তু আমরা হতে পারে ভ্যাকসিনটা নেওয়া যে উদ্দেশ্যে সেই উদ্দেশ্যটা সফল হলো না, সেটা হচ্ছে আমরা কিন্তু আমাদের দিক থেকে পুরো মেনটেন করার চেষ্টা করেছি। এবার ওরা ওদের সিস্টেমে কি করেছে আমি জানি না। আপনারা কি ক্লাস ওয়ান অনুযায়ী করছেন? আমরা ক্লাস ওয়াইজ হচ্ছে শিডিউলটা ফেলেছি, কিন্তু অ্যাকচুয়ালি আমার মেসেজটা দেওয়া ছিল 15 থেকে 18, তার মানে একদিনে আমার 1316 জন আছে, একদিনে তো ডাকা যাবে না। সেই জন্য আমরা গত কাল ডেকেছিলাম, আমাদের 11, 10, 11, 13 তিন দিন চলছে, তা গতকাল ছিল 11, 12, আজকে 9, 10, পরের দিন হচ্ছে সেন্টার 10 মানে মাধ্যমিক পরীক্ষার্থী, সেই হিসাবে আমাদের শিডিউলটা ভাগ করা আছে। আজকে 9-এ যারা আছে তাদের তো অনেকেই আছে যারা ওই আন্ডার এজ, 15 পুরো কমপ্লিট হয়নি, এবার তাদেরকে ওরা 7 সালের 31 ডিসেম্বর পর্যন্ত সবাইকে রেজিস্ট্রেশন করিয়ে ভ্যাকসিন দিয়ে দিয়েছে। এটা পুরোটাই আমাদের হাতের বাইরে, তখন পুরো ব্যাপারটাই মেনটেন করেছে মিউনিসিপ্যালিটি, আর আমরা কি করেছি, একটা প্রেমিসেস দিয়েছি, মেসেজ পাঠিয়েছি, মেয়েদের জোগাড় করে এনেছি,
আমাদের শর্টিং হয়েছে কোন ক্লাসের কটা মেয়ে হলো এই পর্যন্ত, কিন্তু মেইন ব্যাপারটাই তো আমরা নেই। আপনার নাম আর পরিচয়? নাম লীনা বিশ্বাস, শরৎকুমারী গার্লস হাই স্কুলের হেডমিস্টার। উচ্চ বিদ্যালয়ের ক্ষেত্রে তিন চারটে বাচ্চার ক্ষেত্রে 14 বছর কিছুটা বয়স বেশি, তাদের ভ্যাকসিনেট করা হয়েছে, কিন্তু স্বাস্থ্য দপ্তর বলছে অন্য কথা, 15 নিচে হবে না, কি বলবেন? দেখুন, আমরা অফিস থেকে যে মিউনিসিপ্যালিটি থেকে এসআই অফিস থেকে আমরা যে নির্দেশ পেয়েছিলাম সেই অনুসারে আমরা নোটিশ করেছিলাম। নোটিশটা আপনি দেখলেও দেখতে পারেন, বাইরে টাঙানো আছে যে ক্লাস 9-12 পর্যন্ত এবং 15-18 বছর বয়সের মধ্যবর্তী ছেলেরা ভ্যাকসিনেটেড হবে 4-7 তারিখের মধ্যে। আমরা বিভিন্ন ক্লাসের জন্য আলাদা আলাদা ডেট এবং টাইম দিয়ে নোটিশ করেছিলাম, সেইভাবে ওরা এসেছে, ছাত্ররা এসেছে, ওরা আধার কার্ড নিয়ে এসেছে। সেই আধার কার্ডের ভিত্তিতে যাদের নাম এন্ট্রি পেয়েছে তারা ভ্যাকসিনেটেড হয়েছে, তারা 14+ কি 15 এইটা দেয়ার লুক আউট, ইটস আপ টু দেয়ার বিজনেস, এটা আমাদের বিষয় নাই। আমাদের নোটিশ করবার কথা ছিল, আমরা নোটিশ করে দিয়েছি। যদি মেশিন ওদেরকে এন্ট্রি দেয় যে এজে ওরা এসেছে, সেই এজে যদি ওদের এন্ট্রি নেয় সেটা মেশিনের ব্যাপার, সে তাদের ব্যাপার, আমাদের কিছু। হ্যাঁ, সবার কাছে আধার কার্ড ছাড়া তো হয়নি, আধার কার্ড দিয়েছে, ডেট অফ বার্থ দিয়েছে, সেইভাবে আমাদের যেটা ডিউটি ছিল আমরা রুম অ্যালটমেন্ট করা, আমাদের ব্যবস্থা রাখা, স্টুডেন্টস ইনফরমেশন, এভরিথিং উই হ্যাভ ডান প্রপারলি। সে চাইবে কিন্তু তাকে অ্যাজ পার গভর্নমেন্ট রুলস যে সে পেতে পারে না, সে পেল কি করে? যদি তার সে এজ দেওয়ার পরেও সেই মেশিন তাকে এন্ট্রি না দিত, সে নিশ্চয়ই নিত না। তাহলে গোলমালটা যদি হয়ে থাকে সেটা যেখানে হয়েছে সেটা আমাদের এন্ডে নয়। আপনার নাম আর পরিচয়? প্রকাশ চন্দ্র দে, একাডেমিক কাউন্সিল সেক্রেটারি, শান্তিপুর মিউনিসিপ্যাল হাই স্কুল। যে ক্লাস 9-12 পর্যন্ত ভ্যাকসিনেশন করা হবে, সেই অর্থে আমরা আজকে ডেট ওয়াইজ এসেছি, তো এসে এটাই জানতে পারলাম যে না, আমি ম্যাডাম যে মানে যারা এন্ট্রি করছেন আর কি, ওনাদের জিজ্ঞাসা করলাম যে ম্যাডাম আমার মেয়ের তো বয়স তো 14+ অর্থাৎ 14 বছর কে 9 মাস+ তো একদিন হবে। তা উনি বললেন যে হ্যাঁ না, আমাদের এরকম একটা ডিক্লার আছে যে 2007 পর্যন্ত যাদের ডেট অফ বার্থ সে তাদেরকে আমাদের ভ্যাকসিনেশন করতে পারবো, মানে 2007-এর 7-8 মাস হয়ে গেলে আমরা ভ্যাকসিনেশন করছি। তাতে করে আপনার তো 2007+ আপনার তো আপনার ছেলে আপনার মেয়ের বয়স 14 বছর 9 মাস বলছেন, আপনার কোনো প্রবলেমই নেই, আপনি ভ্যাকসিন নিয়ে যান। তিন মাস 4 মাস এমনকি অন্য ছেলে মেয়েদের ক্ষেত্রে 6-8 মাস পর্যন্ত কম হচ্ছে, তাদেরও দিয়ে দেওয়া হচ্ছে। এটাতে কি আমাদের অনেক মানে আরো মানে যা মানে আমার মেয়ের স্কুলে যারা পড়ে তাদের গার্জিয়ানরাও এসেছিলো বা মেয়েরাও এসেছিলো, মানে যাদের বয়স মানে হয়নি, মানে 14 বছর হয়তো দেখাচ্ছে যে 6-7 মাস এরকম ইয়ে হচ্ছে ভ্যাকসিন। এক্ষেত্রে কীভাবে দেখছেন বিষয়টিকে? এক্ষেত্রে আমরা দেখছি যে মানে এমনি কী দেবো, যেহেতু আমাদের মানে স্কুল কর্তৃপক্ষ থেকে আমাদের জানিয়েছে তা কোনো সমস্যা না হলেই ভালো হয় সেটা, আর হয়তো বা সমস্যা হতেও পারে আবার নাও হতে পারে। হ্যাঁ, না হওয়াটাই বাঞ্ছনীয়, যদি হয় তো সেটা প্রবলেমে পড়তে হবে আর কি। আপনার নাম আর? হ্যাঁ, আমার নাম হাজারী বিশ্বাস। মেয়ে কোন ক্লাসে পড়ে? আমার মেয়ে ক্লাস 9-10 উঠেছে। তো 7-এ জন্ম, আবার স্কুল থেকে বললো যে প্রথমে ফোন করেছিল, করার পরে বললো যে হবে না, কয়েকদিন বাকি থাকলো হবে না। তারপরে আবার আমি বললাম যে স্যার তাহলে 7-এ যাদের জন্ম তাদের সবারই হয়ে গিয়েছে, আমার পাশের বাড়ির দিদির মেয়েরও হয়েছে। তখন বললো ঠিক আছে নিয়ে আসেন, আমি দেখছি যদি হয় তাহলে দিয়ে দেবো। দিয়ে আজকে নিয়ে গেছিলাম, আমাকে তো নেয়নি ওপরে, এবার ছেলে ওপরে গিয়েছে, ওপরে গিয়ে ছেলেকে ভ্যাকসিন দিয়ে দিয়েছে। আমি আবার পাশে ডাক্তারবাবুর সাথে কথা বললাম,
উনি বলল যে দেখছি আমি এটা কি করলে কি হয় দেখছি, তাই তো আমি এখন ভয় লাগছে যদি কিছু হয় না কি সেই জন্যই। 15 বছর বয়স হয়নি? 15 বছর তো পূর্ণ হয়নি। কত মাস বাকি আছে? বাকি আছে এখনো 7 মাস মতন, 7 মানে আষাঢ় মাসে এখন কয় মাস তো বাকি আছে না, 7-8 মাস বাকি আছে। কি নাম আপনার? আমার নাম চম্পা হালদার। ছেলের নাম? তন্ময় হালদার। কোন স্কুলে পড়ে? বাংলা হিন্দি হাই স্কুলে পড়ে। কোন ক্লাসে? 9-এ উঠেছে। এই জায়গাটার নাম? এটা লেবুতলা পাড়া। এই বছরে উঠলো। আচ্ছা, কত বয়স হলো? 14 বছর 6 মাস না? তাহলে 15 হয়নি এখন? না, 15। ভ্যাকসিন হয়ে গেছে? হ্যাঁ, ভ্যাকসিন হয়ে গিয়েছে। কিভাবে হলো? এই স্কুলে ডাক করিয়েছে, গিয়ে দিল। কোন স্কুলে পড়ে? রাধারণী। আপনাদের কি বলা হয়েছিল 15 বছর হলে হবে? না, আমরা খবর শুনেছি, আমরা তো স্কুলে যাইনি। আমার বড় মেয়ে গিয়েছিল ছোট মেয়েকে নিয়ে, এবার গিয়েছে বললো না দেওয়া যাবে, ওই জন্য দিয়েছে। আচ্ছা, তো এখন কি ভাবছেন? কি ভাববো এখন আপনারাই বলতে পারবেন সেটা, আমরা তো এইসব সমস্যা বুঝতে পারবো না। আমরা জানি যে খবরে আমরা দেখেছি যে 15 বছর অবধি দেবে পরের থেকে, এবার 18 বছর অবধি, 15 বছর পর থেকে। এবার আমরা তো এই সমস্যা তো বলতে পারবো না, স্কুল থেকে বললো যে দেওয়া যাবে, দিয়ে নিয়ে এসছে। এবার আমরা তো এর সম্বন্ধে বুঝি না। অনেকেরই হয়েছে এরকম? এবার সেটা বলতে পারবো না, আমার মেয়ে গিয়েছে দিয়েছে এটুকু বলতে পারবো। আপনার নাম আর কোথায় বাড়ি? আমার লেবুতলা পাড়া, লক্ষ্মীকান্ত মজুমদার। আপনার মেয়ে কোন স্কুলে পড়ে? রাধারানী। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।